সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা, ফেসবুক নতুন একটা সমস্যা হচ্ছে, ইউর পেজ রিকমেন্ডেশন সাসপেন্ডেড। তোমার পেজের রিকমেন্ডেশন যদি সাসপেন্স করে দেয়, তাহলে তোমার পেজের যে ক্ষমতাগুলো, প্রত্যেকটা ক্ষমতা তুমি হারিয়ে ফেলছো। হারিয়ে ফেলছো মানে কি, তোমার পেজটা এখন হচ্ছে ফেসবুকে অন্য যারা নতুন ক্রিয়েটার আছে তাদের সামনে সাজেস্টে নিয়ে যাবে না, তোমার ভিডিওগুলো সাজেস্টে যাবে না, নতুন নতুন যারা ক্রিয়েটার তাদের সাথে যাবে না, এবং তোমার ভিডিওতে ভিউ আসা এভরিথিং যাকে সব কিছু ডাউন করে দিয়ে ফেসবুকের তরফ থেকে। সো ভাই, ফেসবুকে কাজ করলে ফেসবুকে সঠিক গাইডলাইন মেনে কাজ করতে হবে। ফেসবুকের রুলসের বাইরে কোনো কিছু করা যাবে না। সব সময় ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করতে হবে, ঠিক আছে? সো অলরেডি আমি একটা স্ক্রিনশট দিয়ে দিছি আমার একজন শুভকামী প্রিয় ভাই। প্রিয় ভাইয়ের আসলে রিকমেন্ডেশনটা হচ্ছে সাসপেন্স করেছে ফেসবুকের তরফ থেকে একবারই। সো স্ক্রিনশটটা আপনারা অলরেডি দেখতেছেন। এই বিষয়ে অবশ্যই আপনারও জানা উচিত কখন কোন সময় আপনার পেজের রিকমেন্ডেশনটা হচ্ছে সাসপেন্ডেড করেছে ফেসবুকে। সো আসলে কী কী কারণে ফেসবুকের পেজের অথবা প্রোফাইলের হচ্ছে রিকমেন্ডেশনটা ফেসবুক হচ্ছে সাসপেন্ডেড করেছে, সেটা অবশ্যই আপনারা অলরেডি জানেন। এখানে প্রথম অলরেডি দিচ্ছে, এখানে তুমি তোমার অ্যাডমিন আইডি যদি কোনো রকম যদি ভায়োলেশন কমিউনিটি হচ্ছে স্ট্যান্ডার্ড করো, ঠিক আছে, কোনো রকম ভায়োলেশন যদি কাজ করো তোমার অ্যাডমিন আইডিতে, তাহলে তোমার পেজের সমস্যা চলে আসবে। সো বি কেয়ারফুল, এইরকম কোনো কিছু করা যাবে না, এরকম কোনো কিছু করা যাবে না, এগুলো করলে তোমার পেজে সমস্যা চলে আসবে। সো সেই জন্য ফেসবুকের গাইডলাইনগুলো অবশ্যই মানতে হবে, তাদেরকে রেসপেক্ট করতে হবে, তাদের গাইডলাইনগুলোকে সম্মান করতে হবে। হ্যাঁ, এইভাবে তোমাকে কাজ করতে হবে। এরপর দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে এখানে আসলো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ট্রফিক অ্যান্ড পেজ অ্যান্ড ফোকাস অন দ্য সিভিলিজ ভ্যাকসিন অর আদার সেন্সিটিভ সাবজেক্ট। হ্যাঁ, তুমি যদি কোনোরকম সেন্সিটিভ কন্টেন্ট যদি তোমার পেজ অথবা প্রোফাইলে শেয়ার করো অথবা তুমি আপলোড করো, তাহলে তোমার পেজের মধ্যে তোমার পেজ অথবা প্রোফাইল থেকে ইউ রিকমেন্ডেশন আর সাসপেন্ডেড করে দিবে ফেসবুকে। কারণ তুমি ফেসবুকের সঠিক গাইডলাইনগুলো মেনে কাজ করতেছো না, যার কারণে ফেসবুক তোমার পেজের অথবা প্রোফাইলের কমিউনিটি গাইডলাইনের হচ্ছে ভঙ্গ করার কারণে তোমার পেজের রিকমেন্ডেশন সাসপেন্ড করে দেবে। তারপর তৃতীয়ত যে জিনিসটা অবশ্যই তোমাকে করা যাবে না, সেটা হচ্ছে পেজ উইথ এ হিস্টোরি অফ ভায়োলেশন কমিউনিটি স্ট্যান্ডার্ড। তোমার পেজে ভায়োলেশনযুক্ত এমন কোনো কাজ করা যাবে না, এই কাজগুলো করলে তোমার পেজের রিকমেন্ডেশনটা হচ্ছে এভাবে হচ্ছে কী করে দেবে, সাসপেন্ডেড করে দেবে। এখানে অলরেডি এক ভাইয়ের অলরেডি রিকমেন্ডেশন কী করে দিয়েছে, সাসপেন্ডেড করে দিয়েছে। সো এই কাজগুলো করা যাবে না, ভিড়িতে থাকা লাগবে ভাই। অতি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আপনি সফলতা অর্জন করার জন্য কাজ করতেছেন, নো না, আবার আস্তে আস্তে আপনি এগিয়ে যান, ফেসবুকে সম্মান করে আস্তে আস্তে এগিয়ে যান, সফলতা আপনি পাবেন। এরপরে লাস্ট যে জিনিসটা আছে, কন্টেন্ট ইজ ক্লিক বিট। কোনো কন্টেন্ট ক্লিক বিট করা যাবে না। ক্লিক বিট কীভাবে করতে হয় জানেন? আপনি সরাসরি বলতেছেন আমার এই জায়গায় তুমি ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, সরাসরি আমি তোমাকে বিনিময়ে এই জিনিসটা দেবো, এটা হচ্ছে ক্লিক বিট, ঠিক আছে? এবং হচ্ছে তুমি তোমার ভিডিও লিঙ্কটা হচ্ছে হোয়াটসঅ্যাপে ইমোতে কারো কাছে তুমি পাঠিয়েছো, সেখানে তারা ক্লিক করে তোমার ভিডিওতে দেখতে, এরা হচ্ছে ক্লিক বেট, এইরকম করা যাবে না। এরপর হচ্ছে স্প্যামিং। স্প্যামিং কীভাবে করে, আপনি একই কমেন্ট বারবার 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 করতে হতে এর স্প্যামিং, এবং তুমি হচ্ছে এক সেকেন্ডের ভিতরে রোবোটিক সিস্টেমের মধ্যে হাজার হাজার তুমি কমেন্টস করতে চাও, লাইক করতে চাও, এরা হচ্ছে স্প্যামিং, এগুলো করা যাবে না, বিরত থাকতে হবে। জাস্ট স্টাফ পিপল ডোন্ট ওয়ান্ট টু ইন্টারেস্টেড, এগুলো যদি তুমি যদি মেনে যদি কাজ করো, তাহলে তোমার পেজের রিকমেন্ডেশন কোনো সময় সাসপেন্ডেড করে দেবে না ফেসবুকের তরফ থেকে। সো এইগুলোকে মেনে অবশ্যই কাজ করবে, তোমার জন্য শুভকামনা আমার তরফ থেকে। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পারছো, যদি বুঝতে পারো ভিডিওটা শেয়ার করে নতুনদের দেখার সুযোগ করে দেবো, তারাও যেন সতর্ক হয়ে যায় আগের থেকে, আর কমেন্টস করে তোমার মূল্যবান মতামত জানাবো নেক্সট টাইমে তুমি কোন ধরনের ভিডিও চাও, সেভাবে জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।